बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम माय ऑल व्यूअर्स एंड सब्सक्राइबर नतुन आरेकटी भिडियो निये आपनादेर सामने आबार हाजिर हो गिएछि। आजकेर भिडियोते शेयर करब किभाबे आपनारा आमेर आचार बछर जुड़े संरक्षण करते पारें। आर ए आचारटी होच्छे झुड़ी आचार। आमेर ऐ झुड़ी आचारटी आपनारा सारा बछर संरक्षण करते पारबेन कोनो रकम फ्रिज छाड़ा। आर ए आचारटी आमि किन्तु कोनो रकम रान्नाओ करब ना। आशा करछि आजकेर भिडियोटी आपनादेर भालो लागबे। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওটি। প্রথমে আমি এখানে চারটা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলোকে একটা পিলার দিয়ে ভালো করে ছিলে নিতে হবে। তো সবগুলো আম একইভাবে আমি পিলার দিয়ে ছিলে নিব। সবগুলো আম কিন্তু ছিলে নেওয়া হয়ে গিয়েছে আর ছিলে নেওয়ার পরে ধোয়ার দরকার নেই, ছিলার আগে ধুতে হবে। আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে পাশটা একটু মোটা করে পড়ে সেই পাশটা দিয়ে আমগুলো আমি কুচি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে চিকুন করে পরে যে সাইড দিয়ে সেই সাইড দিয়েও কুচিয়ে নিতে পারেন। যেহেতু আমগুলো রোদে শুকাতে হবে তো শুকানোর পরে আমটা অনেকটা কমে আসবে, তাই মোটা পাশটা দিয়েই আমি কুচি করে নিচ্ছি। আম পুরোটা কোচানো হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি আমটা কেমন হলো। দেখুন আমটা কিন্তু অনেক পাতলা হয়েছে। আর এভাবেই কুচি করে নিতে হবে। চাইলে বটি দিয়েও করা যায়, তবে বটি দিয়ে করলে এত সুন্দর মতো কোচানো হয় না। তো সবগুলো আম কুচি করে নেওয়ার পরে এখন এখানে কতটুকু আম আছে সেই পরিমাণটা আমাদের দেখতে হবে। তো এর জন্য একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এখন এই কাপ দিয়ে আমি আমগুলোকে মেপে নিব। এই আম কতটুকু হবে তার উপরেই কিন্তু বাকি জিনিসগুলো আমাকে অ্যাড করতে হবে। এর জন্য আম কুচানোর পরে আমটাকে একটু মেপে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমার প্রায় 3 কাপের মতো আম হয়েছে আর তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। 3 কাপ আমের জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লাগবে। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম মিহি করে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজের সাথে সাথে এখানে আরও নিয়েছি আদা কুচি। আদা কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। আদাটাকেও এরকম মিহি করে কুচি করে কেটেছি। তো আমি এখানে আদা নিয়েছি 1 কাপ, আম নিয়েছি 3 কাপ আর তার সাথে পেঁয়াজ নিয়েছি 2 কাপ। আর এখানে বড় সাইজের 2টো রসুনকে এভাবে আমি ছিলে নিয়েছি। আর রসুনটাকে আর কেটে নেওয়ার দরকার নেই, এরকম আস্তই থাকবে। এখন আমি আদার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, অথবা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। লবণ দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিতে হবে আর দিতে হবে মরিচের গুঁড়া। এবারে 3টি উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে একটু সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই মরিচ হলুদ আর লবণ এগুলো কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের পরিমাণ মতো দিতে হবে। সব কিছু মেখে নেওয়ার পরে আবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, তার সাথে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদ গুঁড়া। সব কিছু একত্রে না মেখে এই পেঁয়াজ আম এবং আদা আলাদা আলাদা করে সব মশলা দিয়ে মেখে শুকাতে হবে প্রথমে। তারপর কিন্তু এগুলোকে শুকানোর পরে একত্রে মিশাতে হবে। পেঁয়াজটাকে মেখে নেওয়ার পর আমের মধ্যে একইভাবে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিব। আর সব কিছু একত্রে মেখে তারপর রোদে শুকানো যাবে না, কারণ আমে অনেকটা পরিমাণ পানি থাকে, পেঁয়াজে তার থেকে একটু কম থাকে আর আদাতে তার থেকেও আরও একটু কম থাকে। এই জন্য আদাটা খুব দ্রুত শুকিয়ে যাবে, পেঁয়াজটা আমের থেকে আগে শুকাবে। এই জন্য এগুলোকে আলাদা আলাদা করে শুকানোই ভালো হবে। আমটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমি একটা ট্রে নিয়েছি আর ট্রেটার মধ্যে আমি একটু সরিষার তেল মেখে নিয়েছি, যাতে করে শুকানোর পর সব কিছু খুব সহজভাবেই তুলে নেওয়া যায়। প্রথমে আমি আদা কুচিটাকে দিয়ে দিচ্ছি ট্রের মধ্যে। এবং আদা কুচিটা দেওয়ার পরে আদা কুচিটা খুব সুন্দর মতো পাতলা করে বিছিয়ে দিতে হবে। এবার একপাশে রসুনটাকেও দিয়ে দিচ্ছি। রসুনটা শুধু হালকা একটু শুকালেই হবে,
রসুন অত ভালো করে মুচমুচে করে শুকানোর কোনো দরকার নেই, আর রসুনটা না শুকালেও হয়। এখন আমি আরেকটা ট্রের মধ্যে সরিষার তেল মেখে নিয়ে এর মধ্যে আমকুচিটাকে নিয়ে নিচ্ছি। আমকুচিটা নিয়ে একইভাবে ভালো করে একটু পাতলা করে বিছিয়ে দিতে হবে। আর আমকুচিটা আমি এক পাশে শুকিয়ে দিচ্ছি, আর অন্য পাশে আমি পেঁয়াজ কুচি দিব, তার জন্য একটু জায়গা রাখতে হবে। এখন আমি এই বাকি জায়গাটুকুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একইভাবে একটু সমান করে বিছিয়ে দিতে হবে, আর চেষ্টা করবেন একটু পাতলা করে দেওয়ার জন্য, এতে করে খুব দ্রুত শুকাতে পারবে। সবগুলো বিছিয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি রোদে শুকিয়ে নিব। তো আমার বারান্দায় একটু রোদ আছে, আমি এখানেই শুকিয়ে নিব। তবে আপনাদের রোদ না থাকলে আপনার চুলার নিচেও কিন্তু শুকিয়ে নিতে পারেন, অথবা ফ্যানের বাতাসেও শুকাতে পারেন। প্রায় তিন দিনের রোদে কিন্তু আমার আমগুলো ঠিক এই পর্যায়ে এসেছে। এর থেকে বেশি মুচমুচে করে কিন্তু শুকানো যাবে না, একটু হালকা নরম নরম থাকবে। এর থেকে বেশি শুকালে আচারটা শক্ত হয়ে যাবে। এখন হাত দিয়ে ছিঁড়ে আমগুলোকে একটু আলতো আলতো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমগুলো শুকানোর পর একটা একটা গায়ে লেগে গিয়েছে। সবগুলো ছাড়ানোর পর পেঁয়াজ আর আমকুচি একত্রে মিশিয়ে নিচ্ছি, আর তার সাথে আগে থেকে আদা আর রসুন যেগুলো আমি শুকিয়ে রেখেছিলাম সেগুলোকেও একসাথে মিশিয়ে নিতে হবে। আর আদা কিন্তু আমার এক রোদেই শুকিয়ে গিয়েছিল, আদা কিন্তু অত বেশি সময় লাগে না শুকাতে। এখন একইভাবে রসুনটাকেও দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে সব কিছু একত্রে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি শুকনো একটি পরিষ্কার কাচের বয়াম নিয়েছি, আর এই কাচের বয়ামটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর শুকনো করে মুছে একটু রোদ দিয়ে নিতে হবে। এতে করে আচারটা আপনি এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। সম্পূর্ণ আচারটা বয়ামে নেওয়ার পরে এখন এর মধ্যে আর কোনো কিছু দেবার দরকার নেই, শুধুমাত্র তেল ছাড়া। আর তেলটাকে এমনভাবে দিতে হবে যেন পুরো আচারটা তেলের মধ্যে ডুবে থাকে, তার কোনো পরিমাণ নেই। ডুবে থাকতে যতটুকু তেলের প্রয়োজন অতটুকু তেল দিতে হবে। তেল দেওয়ার পরে এই বয়ামটা ধরে রোদে রেখে দিব আমি, আর এতে করেই কিন্তু আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে। তবে যাদের বাসায় রোদ নেই তারা কিন্তু তেলটাকে একটু গরম করে নিয়ে পরে ঠান্ডা করে তারপর এই আচারের মধ্যে দিতে পারেন, এতে করেও কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এমনিতেই কিন্তু সারা বছর ভালো থাকবে, শুধু মাঝে মাঝে একটু রোদ দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের আমের ঝুরি আচার। এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে ভীষণই ভালো লাগে, এবং অনেকে আছে ডিম দিয়ে ভাত ভাজি করে খায়, সেই ভাত ভাজির সাথেও কিন্তু এই আচারটা খুব ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।